হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সুশান্ত আজকের এই ভিডিওয়ে আমরা ক্লাস থ্রির গণিত বিষয়ের উপর কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করবো যেগুলি তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে কাজে লাগবে আর এর আগেও আমরা গণিত বিষয়ের ওপর অনেকগুলি ভিডিও দিয়েছি সেগুলি তোমরা যদি দেখে না থাকো প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো আর চ্যানেলে যদি প্রথমে এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও দেখো একের দাগের অঙ্কগুলি কী বলেছে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার চেয়ে ছোটো অবলিক বড় তাহলে দেখো দুটো উত্তর দেওয়া রয়েছে যেটি ঠিক সেটা দাগ দিতে হবে তো ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার চেয়ে কী হয় ছোট হয় দেখবে তোমরা ঘড়িতে ছোট হয় আচ্ছা কয়েকটা দেখো ঘন্টার কাঁটা একবার সম্পূর্ণ ঘুরলে এক ঘন্টা না বারো ঘণ্টা হয় ঘন্টার কাঁটাটি যদি ঘড়িটার পুরো একটা পাক ঘোরে একবার তাহলে কত হয় বারো ঘন্টা হবে তাই তো বারো ঘন্টা এরপরটা দেখো লিপিয়ার সালে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা আঠাশ উনতিরিশ তিরিশ দিন কত হয় লিপিয়ার বছর মানে সেই বছরে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা আঠাশ দিন থেকে বেড়ে যেয়ে আমাদের উনতিরিশ দিন হয়ে যায় একদিন বেড়ে যায় বুঝে গেল আচ্ছা এরপর দেখো দু সালটি লিপিয়ার হ্যাঁ অথবা না কোনটি হবে দেখো লিপিয়ার সাল কীভাবে আমরা বুঝব যেসব শালগুলোকে চার দিয়ে ভাগ করলে দেখবে ভাগ করা যাচ্ছে সেগুলি হয় লিপিয়ার সাল তো দু হাজার তেইশকে তোমরা যদি ভাগ করে দেখবে ভাগ কিন্তু মিলবে না লিপিয়ার না বুঝে গেল আচ্ছা এরপর একটা দেখো এক ঘন্টা সমান কত সেকেন্ড সেকেন্ডে উত্তর বার করতে বলেছে দেখতে পেয়েছো তো এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে এক ঘন্টা মানে হলো তিন হাজার ছশো সেকেন্ড কত সেকেন্ড তিন হাজার ছশো সেকেন্ড তো এটা কীভাবে বেরোবে দেখো প্রথমে তাহলে এই এক ঘন্টাটাকে মিনিটে বার করবে ঠিক আছে তাহলে এক ঘন্টা সমান কত মিনিট হয় ষাট মিনিট এবার আবার আমরা কি জানি যে এক মিনিট সমান হয় ষাট সেকেন্ড ষাট সেকেন্ড হয় তাহলে আমাদের ষাট মিনিট আছে ষাটকে ষাট দিয়ে গুণ করতে হয় তাহলে দেখবে এই তিন হাজার ছশো সেকেন্ড বেরিয়ে যাবে এরপর দু হাজারগুলি দেখো কি বলেছে ৪৫ টাকা কেজি দরে কুড়ি কেজি মাছের দাম কত ভালো করে কিন্তু অঙ্ককে পড়বে কি বলেছে যে ৪৫ টাকা কেজি দরে তো কেজি দরে মানে কি কেজি দরে মানে এক কেজি দাম পঁয়তাল্লিশ টাকা ঠিক আছে তাহলে ওরকম কত কেজি কিনেছে কুড়ি কেজি তাহলে কুড়ি কেজিতেই সবেতেই কিন্তু এই পঁয়তাল্লিশ টাকা করেই হবে তাহলে আমরা কি করব এই পঁয়তাল্লিশকে কুড়ি দিয়ে গুণ করব। দেখো এখানে আমরা গুণটা করছি এখন শূন্য দিয়ে গুণ করলে কত হবে শূন্যই হবে আচ্ছা এবার পাঁচ দিয়ে আর দুই দিয়ে পাঁচ দুকোনো দশের শূন্য হাতে এক চার দুকোনো আট আর এই এক যোগ্য নিলে হবে নয় শূন্য এখানে শূন্য 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 এখানে নয় তাহলে দেখো মোট বেরিয়ে গেল আমাদের নশো টাকা বুঝে গেল এই যে বলেছিলো যে কুড়ি কেজি মাছের দাম এক কেজির দামই পঁয়তাল্লিশ টাকা করে তাহলে কুড়ি কেজি বলেছে ওই জন্য কুড়ি দিয়ে আমরা গুনটা করে দিয়েছি উত্তর হয়ে গেল নশো টাকা বুঝে গেছে এরপরেটা দেখো দাদা রাত আটটা পাঁচ মিনিটে গল্পের বই পড়া শুরু করল পঁয়তাল্লিশ মিনিট গল্পের বই পড়ল দাদা কখন গল্পের বই পড়া শেষ করলো তাহলে দেখো কি বলেছে ভালো করে প্রথমে অঙ্ককে পড়বে আটটা পাঁচেতে এসে গল্পের বইটা পড়া শুরু করেছে কতক্ষণ পড়েছে পঁয়তাল্লিশ মিনিট তার মানে এই যে পাঁচ পাঁচের পর থেকে পঁয়তাল্লিশ মিনিট সে পড়েছে অর্থাৎ ঘড়ির কাঁটা কিন্তু এরপর থেকে ঘুরে ঘুরে যাচ্ছে তাহলে তাহলে এই পঁয়তাল্লিশ মিনিট এই যে আটটা পাঁচ আছে এর সাথে পঁয়তাল্লিশ আমরা যোগ করে দেবো তাহলেই বেরিয়ে যাবে যে কখন সে গল্পের বই পড়া শেষ করলো তো দেখো এখানে কিন্তু আমরা লিখে নিয়েছি এই যে আটটা বলেছিল ওই জন্য আমরা কিন্তু এটা ঘন্টা লিখে দিয়েছি তো এইবার দেখো যোগটা করলে কত হচ্ছে এখানে পাঁচ এখানে পাঁচ পাঁচ আর পাঁচে দশের শূন্য হাতে এক থাকবে চার আর হাতে একটা যোগ্য নিলে হবে পাঁচ এটা মিনিট আছে মিনিট লিখে দেবো আর এইখানে দেখো কিছু নেই আট আছে তাহলে আটটা আমরা নামিয়ে দেবো আট ঘন্টা তাহলে এটা ঘন্টা না লিখে তোমরা একবার টাও লিখে দিতে পারো এই যে বলেছে যে কখন গল্পের বই পড়া শেষ করলো তাহলে সে গল্পের বই পড়া শেষ করবে কটা এই যে আটটা পঞ্চাশ মিনিটে বুঝে গেল পঁয়তাল্লিশ মিনিট সে পড়েছে তাহলে আটটা পঞ্চাশ মিনিটে তার গল্পের বই পড়া শেষ হবে এরপর এটা দেখো আমাদের গ্রামের জমিতে সেচের জল তোলার পাম্পটি প্রথম দিনে এক ঘন্টা কুড়ি মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড চালানো হলো পরের দিনে দু ঘন্টা দশ মিনিট কুড়ি সেকেন্ড চালালো দু দিনে মোট কতক্ষণ পাম্প চালানো হলো তাহলে মোট বলেছে প্রথমে একদিন আবার তার পরের দিন তাহলে মোট বার করতে গেলে দুটোকে আমরা যোগ করে দেবো যে কতক্ষণ করে চলেছে তাহলেই বেরিয়ে যাবে তো দেখো এখানে কিন্তু আমরা টুকে নিয়েছি প্রথম দিনে এতক্ষণ চলেছে আর দ্বিতীয় দিনে এতক্ষণ মোট বলেছে সেই জন্য আমরা যোগ করবো শূন্য আর পাঁচ আছে তাহলে পাঁচটা এখানে নেমে যাবে দুই আর এই তিন দুইয়ের পর তিন চার পাঁচ পাঁচ তাহলে এটা সেকেন্ড ছিল এখানে আমরা সেকেন্ড লিখে দিলুম এরপর মিনিটটা যোগ করব শূন্য 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 দুই আর একে যোগ করলে হবে তিন তাহলে তিরিশ মিনিট এরপর দেখো এখানে আছে ঘন্টা দুই আর একে কত হবে দুই আর একে তিন তাহলে মোট হলো কত তিন ঘন্টা তিরিশ মিনিট পঞ্চান্ন সেকেন্ড দুদিনে মিলে মোট পাম্পটি এতক্ষণ চলেছে এরপর এটা দেখো এবার কী বলেছে বাড়ির সামনের মিষ্টির দোকান দু বছর তিন মাস বন্ধ ছিল তাহলে মিষ্টির দোকানটি মোট কত মাস বন্ধ ছিল তাহলে দেখো তো বলে দিয়েছে যে দু বছর তিন মাস বন্ধ ছিল ওইটাকে যদি আমরা মাসে বার করি তাহলে মোট কত মাস বন্ধ ছিল অঙ্ককে কিন্তু ভালো করে বুঝতে হবে দেখো আমাদের যেহেতু মাসে বার করতে বলেছে আর এখানে আমাদের বছর দিয়ে আছে এটা তো মাস হয়েই আছে তাহলে এই বছরটাকে আমরা মাসে পরিবর্তন করব তারপর এটাকে যোগ করে নেব আমরা কি জানি যে এক বছর সমান হয় বারো মাস তাই তো তাহলে দু বছর যেহেতু বলেছে তাহলে এরকম আর একটা বারো হবে তবে দুটো বারো তাহলে আমরা যোগ না করে গুণ করব কি করব এই যে বারো গুণিত দুই করে দেব বারো মাস করে দু বছর তাহলে এটা মাসে হয়ে গেল যোগ আর এই তিন মাস তাহলে দেখো এবার কত হচ্ছে বারোকে দুই করলে কত হবে বারো দুগুণে চব্বিশ মাস যোগ আর এই তিন মাস আছে তাহলে এবার সমান দিয়ে আমরা কত লিখবো চব্বিশ এই তিন যোগ করলে চব্বিশের পর পঁচিশ ছাব্বিশ সাতাশ তাহলে মোট হয়ে গেল সাতাশ মাস তাহলে ওই বাড়ির কাছে দোকানটি সাতাশ মাস বন্ধ এরপর এটা দেখো এবার কী বলেছে যে আজ থেকে মাস পঁচিশ দিন পরে পরীক্ষা তার এক মাস পাঁচ দিন পরে আমরা বেড়াতে যাব তাহলে আজ থেকে কত মাস কত দিন পরে বেড়াতে যাব তাহলে কি বলেছে ভালো করে কিন্তু অঙ্কটা বুঝতে হবে হ্যাঁ প্রথমেই বলেছে যে দু মাস পঁচিশ দিন পরেতে পরীক্ষা আছে ঠিক আছে এইবার বলেছে তার এক মাস পাঁচ দিন পর অর্থাৎ পরীক্ষা যখন হলো তারপরেও পরেও এক মাস পাঁচ দিন পরেতে বেড়াতে যাবে তাহলে বলেছে যে আজ থেকে কত মাস কতদিন পরে বেড়াতে যাবে অর্থাৎ আমরা এইটা আর এইটা দুটোকে যোগ করে দেবো তাহলে উত্তর বেরিয়ে যাবে তো দেখো তাহলে যোগটা আমরা করবো এইখানে পাঁচ আর এই পাঁচ যোগ করলে কত হবে পাঁচ আর পাঁচে দশ দশে শূন্য হাতে এক দুই আর এই এক যোগ করে দিলে হবে তিরিশ এখানে দিন দিন লিখে দেবো আর এইখানে দুই আর একে তিন মাস তাহলে দেখো কী হয়েছে আমাদের তিন মাস আর তিরিশ দিন তাই তো তাহলে এটা যেহেতু তিরিশ দিন হয়ে গেছে তিরিশ দিন মানে আমরা কী জানি যে এক মাস হয় তাহলে এটাকে আর আমরা দিনেতে রাখবো না এটা আমরা মাসের দিকে নিয়ে চলে যাব তাহলে এখানে আছে তিন মাস যোগ এখেটা এক মাস করে দেবো আমরা এক মাস সমান কত হবে চার মাস দেখতে পেয়েছো উত্তর হল কত চার মাস আর আমাদের কি বার করতে বলেছিল দেখো এখানে যে আজ থেকে কত মাস কত দিন পরে বেড়াতে যাব অর্থাৎ আজ থেকে চার মাস পরে বেড়াতে যাব বুঝে গেল তো ভিডিওটি আজকে আমরা এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিও